লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর। মাছের দাম কমার খবরে ইতিমধ্যে বিভিন্ন মাছঘাট জুড়ে প্রচুর ক্রেতাদের সমাগম হলেও আসলে মাছের সেই পরিমাণ দাম কমেনি। এমনকি অনেকে যে বাজেট নিয়ে এসেছে সেই বাজেটে মাছ না পেয়ে আবার সবাই যার যার গন্তব্যে ফিরে যাচ্ছে। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমরা এই মুহূর্তে রয়েছি মেঘনা নদীর একটি ঘাটে। আমরা মূলত আজকে দেখব যে সরকার পরিবর্তনের সাথে সাথে দেশব্যাপী যে একটি বিষয় ছড়িয়ে পড়েছে যে ভারতে ইলিশ রপ্তানির পর বাংলাদেশের রাতারাতি ইলিশের দাম কমে গেছে, আসলে কি দাম কমেছে কি না, আমরা সেই বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুরের মেঘনা নদীর তীরের নাসিরগঞ্জ একটা বাজার ঘাট। এই নাসিরগঞ্জ বাজার ঘাট সরাসরি মেঘনার ইলিশ এখানে বিক্রয় হয়, আমরা সেই ঘাটের মধ্যে রয়েছি। তো আমরা এখানে দু একজন জেলের সাথে আগে কথা বলি, তারপর আপনাদেরকে আমরা নিয়ে যাব সরাসরি ঘাটে। মাছের দাম কম নেই মনে করেন, আমাদের বিভিন্ন বাজার সদের নিয়ে আমরা মনে করেন মাছের দাম, মাছ পাই না তো মনে করেন সাগরে বহু বাজার সদা লাগে, রসুন পেঁয়াজ মুফির তেল বিড়ি সিগারেট মিলিয়ে মনে করেন আমরা এই বাজার নিয়ে যাই যে 4,000 থেকে 12,000 লাগে। আচ্ছা, আজকে আপনি কত টাকা খরচ করে কত টাকার মাছ পাইছেন? আজকে মনে করেন 7,000 টাকা 7,500 টাকার বাজার নিয়ে গেছি, মনে করেন কত এবারে 4,500 টাকা মাছ দিচ্ছি। তার মানে আপনাদের লস? লস মানে আমাকে 5,000 টাকা উড়ে গেছে। আমরা মনে করি নৌকার ভিতরে পাঁচজন মানুষ, পাঁচটা ফ্যামিলি, আমাদের মনে করেন একটা ফ্যামিলির লোকের মনে করেন 8,000 7,000 করে লোক আছে। তো আমরা যদি গাঙ্গে যদি মাছ দিয়ে না পাই মনে করেন এই যে মনে করেন মাছের দামটা কমে যাবে কীভাবে, আমরা চলবো কীভাবে? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মোশারফ হোসেন। মোহাম্মদ মোশারফ হোসেন, আমরা একজন জেলের সাথে কথা বলেছি একেবারে মাছ ঘাটে এসে। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে আসলে মাছের দাম কম, যেটা গণমাধ্যম বা সামাজিক মাধ্যমে বলা হলেও প্রকৃতপক্ষে মাছের দাম কম নয়, মাছের ধরার সাথে যে সকল আনুষাঙ্গিক জিনিস জড়িত সেগুলোর দাম মূলত কম না হওয়ার কারণে আসলে মাছের দাম ইচ্ছা করলেও কমানো যায় না। এই জেলে আজকে জানিয়েছে যে 7,000 টাকার জিনিসপত্র নিয়ে তারা মাছ ধরতে গিয়েছিল পাঁচজন জেলে, এবং সেখান থেকে আসার পর তারা মাত্র 5,000 টাকার মাছ বিক্রি করেছিল। এখান থেকে বোঝা যায় যে আসলে জেলেরা যায় ধরে, হয়তো মাছ কখনো কখনো একটু বাড়তি পড়ে, সেই সময় তাদের লাভ হলেও সব সময় লাভ হয় না, আর এখান থেকে তাদের আসলে কম দামে মাছ বিক্রি করা সম্ভব হচ্ছে না। তো আমরা এখন আপনাদেরকে সরাসরি এখানকার যে নাসিরগঞ্জ বাজার ঘাট, আপনাদেরকে আমরা এখন নাসিরগঞ্জ বাজার ঘাটে নিয়ে যাচ্ছি। আমরা নদীর কূল থেকে সরাসরি চলে এসেছি এখানে, এই বাজারটির নাম নাসিরগঞ্জ মাছঘাট। এখানে মেঘনা নদী থেকে সরাসরি মাছ এনে বিভিন্ন জেলেরা বিক্রি করে, এবং এখান থেকে পাইকাররা মাছ কিনে নিয়ে লক্ষ্মীপুর নোয়াখালী সহ ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে। তো আমরা এখানে মাছ ঘাটের একটি টেন্ডার প্রক্রিয়া এখন আপনাদেরকে দেখাবো। আমরা এই ছোট শিশু কিছু মাছ নিয়ে এসেছি, আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই মাছগুলো কিভাবে টেন্ডার হবে সেটা এখন আপনাদেরকে দেখাবো, এরপরে আমরা কথা বলবো আসলে মাছের দামটা কিরকম সেটা নিয়ে। একেবারে মেঘনার ইলিশ, এগুলো তাজা যদিও জাটকা, এখানে 5 থেকে 6টাতে 1 কেজি হবে, এবং এই এই মাছগুলো কি দামে? 4টা 5টাতে 1 কেজি হবে, এবং এই মাছগুলো কি রেটে বিক্রি হয় আমরা আজকে ওপেন টেন্ডার মাধ্যমে সেটা এখন আপনাদেরকে দেখাতে চলছি। গাঁটের মধ্যে এভাবে মাছ বিক্রি করে 420 মানে 4টা 4টা 480 এই মাছগুলো 4টা থেকে 5টা 1 কেজি হবে, এবং মোটামুটি তাজা মাছ কত? 480 টাকা না? 480 টাকা প্রতি এক হালি, অর্থাৎ 4টা মাছ বিক্রি হচ্ছে 480 টাকা, তার মানে যদি 4টা 1 কেজি হয় 480 টাকা,
আর পাঁচটা হলেও 480 টাকা। তো আমরা এখন কথা বলবো আসলে মাছের দাম কমানো সম্ভব কিনা সেটা নিয়ে। এখানে বড় একটি মাছ রয়েছে, সেটি এখন টেন্ডার হবে, সেটা প্রায় 400 থেকে 500 গ্রাম ওজন বা 600 গ্রাম ওজন হবে। আমরা এটি টেন্ডার কথা সেটা দেখব। ভাই এটার ওজন কত হবে? 700 গ্রাম 800 টাকা বিক্রি হয়েছে। যদিও মাছটি তাজা এবং ম্যাগনার মাছ। এখানে আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখি, নদীর মাছ সবসময় সুস্বাদু, কিন্তু সাগরের মাছ সুস্বাদু হয় না, যার কারণে সাগর এবং নদীর মাছের মধ্যে সবসময় 400-500 টাকা কেজিতে পার্থক্য থাকে। ভাই কোনটা সুস্বাদু? নদীর মাছ সাগরের মধ্যে আর নদীর মাছ কোনগুলা বেশি স্বাদ? এবং দামে কি? দাম কি? তিনটা কত হইব ওজন? কত হবে? 2 কিলো 400 গ্রাম হবে। 2 কিলো 400 গ্রাম কত? 3280 টাকা। 2 কিলো 400 গ্রাম 3280। এখন কি দাম কমছে না বাড়ছে? আগের চেয়ে 150 টাকা কমছে কিলোতে। 150 টাকা কমছে? জি জি। আচ্ছা আমরা তো ধরেন বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যম বা ফেসবুকে দেখি মাছের দাম নাকি হঠাৎ করে কমে গেছে, আপনাদের কাছে কি মনে হয়? না ওইরকম কমে না, যেরকম কমছে বলছে এরকম কমে নাই। তবে আগে যেগুলো কিলো ছিল 1800 টাকা, এগুলো এখন 1600 টাকা, আর যেগুলো কিলো ছিল 2500 টাকা, এগুলো এখন 1900 টাকা 2000 টাকা। আচ্ছা কিন্তু 200 টাকা 100 টাকা কমছে। এমনি মাছের দাম এই কমা বাড়ার পিছনে কারণ কি জড়িত? মাছটা যদি বাড়ে তাইলে দাম কমে, আর মাছ যদি কম হয় দাম বাড়ে। আর আপনি কি বলছেন? এই যে মাছের দাম কমতেছে, মাছের দাম বাড়তেছে, মাছের দাম কম কিনে এটা জানতে আইছেন? একবারও প্রশ্ন করছেন কাউকে যে তেলের দাম এত বাড়তি গেল? হ্যাঁ, 1 লিটার তেল 115 টাকা, 10 লিটার তেল দিয়ে এখানে যাইতে যদি একটা মাছ পায়, একটা মাছের দাম কত? 1500 টাকা। আর তেলের দাম হলো কত আপনার? 1150 টাকা। 6-7 জন লোক যায়, এদের 6-7টা ফ্যামিলি আছে, সংসার আছে। যদি তেলের দাম আপনি না কমান তাহলে ভাই মাছের দাম কম করে তো করে বলার সম্ভাবনাই নাই না। কিভাবে যদি যদি সরকার উদ্যোগ নেয়, যদি কিছু করে তাহলে অবশ্যই গরিবের একটু আশা নেব ভাই। না হলে মাছের দাম আসলে ওই রপ্তানির উপর মাছের দাম কমার লক্ষণ নাই। জি না, তাহলে মূলত হচ্ছে খরচের উপরে। কি খরচের উপরে? আর এই তেল ছাড়া আর কোনো কিছু জড়িত আছে নি এর সাথে? তেল ছাড়া যেমন চাউল আছে, লবণ আছে, হলুদ মরিচ তেল মবিল সবকিছু ইত্যাদি, এই সবকিছুর কারণে মাছের দাম কমানো জি সম্ভব না। এখন এই ঘাটে ধরেন এটা তো নাসিরগঞ্জ ঘাট, এই ঘাটে একেবারে ছোট সাইজের মাছ মানে ওজন ধরেন 400 গ্রাম বা 300 গ্রাম এগুলোর দাম কত? ধরেন একদম ছোট 4 কেজি 5 কেজি ওইটার আলি আপনার 650 টাকা কিংবা 600 টাকা। আচ্ছা হ্যাঁ, এরপর যেটা আপনার এই 600 গ্রাম 700 গ্রাম ওটার আলি আপনার কত? 2200-2300 টাকা হইব। 2200। আর যেটা 1 কিলো 1 কিলো 1-200 প্লাস মানে 1 কিলো প্লাস ওটার আলি আপনার এই 6000-7000 এর। তাহলে মাছ দাম কমছে মূলত ফেসবুকে না? জি, এমনিতে কমে নাই, বাস্তবে কমে নাই, বাজারে কমে নাই, ফেসবুকে কমছে। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হেলাল উদ্দিন। আর মাছ যাদের নিয়ে যাদের নাম জানেন? হ্যাঁ, এদের নাম হলো সোয়াদ ব্যাপার। আমরা আসলে এখানে, এটি হচ্ছে লক্ষ্মীপুর জেলার অন্যতম একটি ঘাট, নাসিরগঞ্জ বাজার ঘাট। এই ঘাটে এখন এই মুহূর্তে মেঘনা নদীর একেবারে খুবই তীরে এই ঘাটটি অবস্থিত। এখানে কয়েকজন ক্রেতা বিক্রেতার সাথে আমরা কথা বলেছি। আমরা সরকার পরিবর্তনের সাথে সাথে যে বিভিন্ন গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে কথা উঠেছিল যে মাছের দাম রাতারাতি ইলিশ মাছের দাম কমে গেছে, মূলত আমাদের যে মৎস্য পশু সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা যে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করার একটা ঘোষণা দিয়েছিল, এরপর থেকে কিন্তু ফেসবুকে আসলে বিভিন্ন সামাজিক মাধ্যমে বলা হয়েছিল যে মাছের দাম কম। বাস্তবে আমরা এখানে ঘাটে এসে
দেখলাম আসলে মাছ সেই পরিমাণ দাম কম না। আর এখানের বিশেষ করে যারা জেলে এবং যারা ব্যবসায়ী তারা জানিয়েছে মূলত মাছ ধরার সাথে যে আনুষঙ্গিক ডিজেল এবং অন্যান্য যন্ত্রপাতি এগুলোর দাম যদি কমানো না হয় তাহলে আসলে মাছের দাম কখনো কমা সম্ভব না, সেটা হয়তো গণমাধ্যম বা ফেসবুকে সীমাবদ্ধ থাকবে। সবাইকে ধন্যবাদ। লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর।